সবাই কেমন আছেন? তো আমার সামনে এই যে একটা সাকুলেন্ট দেখতে পাচ্ছেন, তো এটার নাম হলো প্যাকিফাইটাম কম্প্যাক্টাম। তো আমি এটার ঘটনা বলার আগে আপনাদের সবাইকে জিজ্ঞেস করে নেই যে আসলে কাক নিয়ে বা পাখি নিয়ে সমস্যায় পড়েছেন কে কে, বা কে কে পড়েন নাই। যারা যারা পড়েন নাই আমি বলবো যে তারা এখন অনেক ভাগ্যবান। আসলে পাখি বাগান করতে গেলে পাখির সমস্যাটা কেউ না, ছোটোখাটো হোক আর বড় হোক, যে করেই হোক না কেন, কেউ না কেউ কখনো পড়েন। সেরকমই এর আগে যেমন চড়ুই পাখি আমার একটা ইঞ্চি প্ল্যান্ট খেয়ে পুরা ন্যাড়া করে দিয়েছে, ওই গাছটাকে পরে আর বাঁচাতেই পারেনি। তো গতকাল সকালবেলা এরকম একই ধরনের ঘটনা বলতে গেলে, ঘুম থেকে উঠেই প্রথমে আমি একটা রাউন্ড দিই সাধারণত আমার বাগানে চারপাশে কি অবস্থা না অবস্থা সেটা দেখার জন্য। দিতে গিয়েই দেখি যে কিরে চারপাশে বালি পরে ছয়লাভ হয়ে আছে। তখনই বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো পাখির কাজ, এবং সন্দেহ আমার কয়েকদিন ধরেই ছিল, কারণ কাকের আনাগোনা খুব বেড়ে গেছে কয়েকদিন ধরে। পরে তাকায় দেখে এই গাছটা টবে নাই, আমি বললাম যে তাহলে মনে হয় নিয়েই গেল পাখি। তো পরে দেখে যে নিচে এক কর্নারে পড়ে আছে গাছটা, ভাগ্য ভালো যে এটা নিচে পড়ে যায়নি। তো গাছটাকে পরে রেস্কিউ করলাম, রেস্কিউ করার পর এখানে অনেক কয়টা পাতায় দেখেন নিয়ে গেছে, খেয়ে গেছে বা নষ্ট করে গেছে, যেটাই করুক না কেন। তো পাখির এ ধরনের সমস্যা এটা খুবই কমন একটা সমস্যা। তো সেক্ষেত্রে কী কী করা লাগে সেটা অনেকেই অনেক ধরনের সাজেশন দেয়। তা আমি নর্মালি সিডি ঝুলিয়ে দিয়েছি, অনেকে আছে তার জালি বা বিভিন্ন জাল পাওয়া যায় সেগুলো দেয়। তো সবসময় মনে রাখবেন যে ওদেরও জীবন আছে, এমন কোনো কিছু করবেন না যাতে ওদের জীবন হানি হয়। তো এখন আমি এই গাছটাকে কী করব? সাধারণত অনেক সময় আছে পাখি এমন ক্ষতি করে যে গাছগুলোকে আর বাঁচানোই যায় না। তো আমার মনে হয় এই গাছটাকে আমি রেস্কিউ করতে পারবো, যদিও এই সাকুলেন্টটা একটু সেন্সিটিভ সাকুলেন্ট। আপনার এখন যে সিজনটা খারাপ সিজন, এই সিজনে বেশিরভাগ সময় সাকুলেন্ট মারা যায়। বর্ষার সিজন চলতেছে, যেমন গরম সেরকম হিউমিডিটিও বেশি, এ সময় সহজে চারা হয় না বা চারা হতে চায় না, বা কোনো গাছে কোনো ক্ষতি হলে অনেক সময় পচন ধরে। এখানে যে চারটা পাতাও পেয়েছি এটাও ভেঙে ফেলেছিল পাখি। তো এখন আমি যেটা করব সেটা হলো যে এই গাছটা যখন উঠে গেছে, এখানে যে পাতলা রুটগুলো আছে এই রুটগুলো পানি অ্যাবজর্ব করার জন্য লাগে। তো এই রুটগুলো যদি একবার মাটি থেকে উঠে যায় বেশিরভাগ সময় এই রুটগুলো নষ্ট হয়ে যায়, এই রুটগুলো বাঁচানো সম্ভব হয় না। এবং এখান থেকেই মাঝে মাঝে দেখা যায় যে আপনার পচনটা শুরু হয়। সেজন্য প্রথমে আমি যে কাজটা করি সেটা হলো, আমি যে কোনো গাছ উঠে গেলে, বিশেষ করে এই সাকুলেন বা ক্যাকটাস জাতীয় গাছ উঠে গেলে, আমি এই পাতলা রুটগুলো সব তুলে ফেলি, তুলে আমি রুটটা পরিষ্কার করে ফেলি। এতে আপনার এই যে পাতলা রুট থেকে পচন হওয়ার চান্সটাও থাকে না, আর এই রুটগুলো আপনার ওভারঅল মরেই যায়, এগুলো আপনার বাঁচবে না মাটি থেকে উঠলে। এগুলা পরিষ্কার করার পর আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি একটা পাত্রে, এরকম ধরুন যে কোনো একটা পাত্রে আপনি পানি নেবেন, এখানে 1 লিটারের মতো পানি আছে। তো এই পানির মধ্যে যেটা করব সেটা হলো যে আমি কিছু ফাঙ্গিসাইড নেব। এখানে ফাঙ্গিসাইড নেব, ধরেন 1 লিটার পানিতে আপনি 4 চামচের 1/4 ভাগ ফাঙ্গিসাইড নেবেন। নিয়ে এটা ভালো করে এখানে নেড়ে চেলে গুলায় নেবেন। গুলায় যেটা করবেন সেটা হলো যে আপনার রুটটা যখন পরিষ্কার করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর পুরো গাছটা ইয়া করে এই গাছটাকে আমি এখানে 4-5 মিনিট বা 6 মিনিটের জন্য ডুবাই দিব। এতে কী হলো যে আপনার কাক যদি কোনো ধরনের বা যে কোনো কারণে কোনো ধরনের যদি গাছে ক্ষতি হয়ে থাকে, তখন এই ফাঙ্গিসাইড পানিটা ওখানে গেলে ওই জায়গাটা আপনার ফাঙ্গিসাইড পানি লাগবে এবং আপনার পচনের সম্ভাবনাটা একটু কমে যায়। এবং আপনি যে কোনো গাছে যদি কখনো উঠে যায় আপনি এই গাছটা করতে পারেন, ফাঙ্গিসাইড লাগায় সেটা 5-7 মিনিট রাখবেন, রেখে পরে সেটা উঠাবেন, উঠায় শুকাতে দেবেন। তো এই জিনিস এই গাছটা এখন ধরেন 5-7 মিনিট পরে আমি আপনাদের সাথে দেখাবো যে কী করতে হবে। এই 5-7 মিনিট এই গাছটা ভিজায় রাখলাম, ভিজায় রাখার পর এখন যেটা করব যে এটা আপনি ঝাড়া দিয়ে এই জিনিস গাছটাকে রোদ পায় না কিন্তু ভালো আলো বাতাস আসে এমন একটা জায়গায় আমি রেখে দিব। রেখে এটা 3-4 দিন এটা এই গাছটাকে আমি শুকাতে দিব।
গাছটাকে এখনই লাগাবো না, গাছটা যখন 3-4 দিন পর শুকা যাবে, শুকা যাওয়ার পর আমি এই গাছটা পটিং করব। তো আমি আপনাদের সাথে দেখা করব আবার 3-4 দিন পর, যখন আমি এই গাছটা পটিং করব। ফাঙ্গিসাইড পানি দিয়ে ধোয়ার পর আমি এটা প্রায় 3-4 দিনের মতো শুকাইছে, 2 থেকে 3 দিন শুকালেও হয়ে যায়। তো এখন এটা পুরোপুরি ড্রাই। এখন আমি যেটা করব, এইটাকে আমি লাগাই দিব। তো নর্মাল আমি সাকুলেন্ট মিডিয়া তো এর আগেই দেখিয়েছি এবং ক্যাকটাস কীভাবে নতুন ক্যাকটাস পটিং করতে হয়, তো সেম এই প্রসেসে আমি ফার্স্টে এখানে ড্রেনেজ একটা লেয়ার দিয়েছি, মেস দিয়েছি যেন মাটিটা না পড়ে যায়। এখন যেটা দিব সেটা হলো ড্রেনেজ লেয়ার। আমি হলো কাঠ কয়লা ইউজ করি বা চারকোল, যেটা এইটা দিয়ে আমি এখন একটা ড্রেনেজ লেয়ার দিব। এখানে ড্রেনেজ লেয়ার দেওয়ার তো আগে কারণ বলেছি কেন আমি ড্রেনেজ লেয়ার দিই, আপনার ড্রেনেজটা ভালো থাকে এবং পানি জমার সম্ভাবনাটা কমে যায়। এই যে আমার ড্রেনেজ লেয়ার, এটা আমি আগে হ্যাং করেছিলাম এখানে ফুটার দিয়ে। তো এখন যেটা করবো, এখন আমি এটাকে পটিং করে দিব। পটিং মিডিয়াও আমি আগে দেখিয়েছি, সেম ওই পটিং মিডিয়াই দিয়ে আমি সাকুলেন্ট লাগাই। ভিডিও শেষে আমি ওইটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। এই ফাঙ্গিসাইড ড্যাম কেন ধুলাম সেটাও আমি আগেই বলে নিয়েছি, কেন ধুয়েছি যেন কোনো রকমের আঘাত বা কোনো কিছু পেয়ে থাকলে, যদি সেটা স্বল্প আকারে হয় তাহলে ফাঙ্গিসাইড পানি পেলে ওই জায়গা থেকে পচন ধোয়ার চান্স থাকবে না। তো এইভাবে মোটামুটি যে আমার সাকুলেন্টটা লাগানো হলো। তো সাকুলেন্ট লাগানোর পর প্রথম দিকে দেখা যায় যে গাছটা হেলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, যদি এরকম হয় তাহলে আপনি কোনো কিছুতে সেটাকে সোজা করে দিবেন, দিয়ে পানি দিলে যখন রুট বের হবে, রুট বের হয়ে গেলে তখন সাকুলেন্ট একাই মাটির সাথে সেট হয়ে যাবে, তখন আর কোনো সাহায্যের দরকার হবে না। তো এটাই মোটামুটি আমার সাকুলেন্ট লাগানো, এই লাগানো দেখালাম যে কী করতে হয়। এটাকে আমি আরও ডিপ লাগাতে পারি, তবে বেশি ডিপ না লাগানোই ভালো, হালকা ডিপ লাগানোই ভালো। হালকা ডিপ লাগালে যেটা হয় যে আপনার কাণ্ডটা কম থাকবে মাটির নিচে, আর আপনার রটিং হওয়ার চান্সটাও কমে যাবে, শিকড়ের গ্রোথটা ভালো থাকবে। তো এই মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।